তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য একটা শর্ট ভিডিও ভাইরাল করতে হবে। একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আর মনিটাইজ হয়ে গেলে তোমার ভিডিওতে তোমার চ্যানেলে তোমার অ্যাড চালু হয়ে যাবে, আর অ্যাড চালু হয়ে তোমার ইনকাম শুরু হয়ে যাবে। তা শুধুমাত্র একটা ভিডিও তোমাকে ভাইরাল করতে হবে। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজ খুব এবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে এসেছি। যে তোমরা জানো যে 2023 সালের ইউটিউব বিভিন্ন ধরনের আপডেট শুরু করে দিয়েছে, বিশেষ করে শর্ট ভিডিওর ক্ষেত্রে। তা শর্ট ভিডিওর ক্ষেত্রে খুব শীঘ্রই অ্যাড চালু হবে 1 ফেব্রুয়ারি থেকে। আর সেটা যেসব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সেই চ্যানেলের মেসেজ চলে এসেছে ইতিমধ্যে, এবং অনেকে অ্যাকসেপ্ট করেও ফেলেছে অ্যাডসেন্সের জন্য। তা বন্ধুরা, এই শর্ট ভিডিও মনিটাইজের ক্ষেত্রে যেটা করতে হবে, যে তোমার 3 মাসের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন তোমাকে ভিউজ কমপ্লিট করতে হবে, তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। কিন্তু এই 10 মিলিয়ন ভিউজ তো চারিখানের কথা নয়, সেটা করতে গেলে তোমার শর্ট ভিডিও ভাইরাল হতে হবে। আর ভাইরাল না হলে তো কোনোদিনই ধরো এই এই কমপ্লিট 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা সম্ভব নয়। তুমি কি তোমার ভিডিও ভাইরাল করতে চাও না? যদি তোমার ভিডিও বা শর্ট ভিডিও ভাইরাল করতে চাও বা ভাইরাল শর্ট ভিডিও মনিটাইজ করতে চাও, তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য। কারণ আজকে এমন এক ট্রিক অবলম্বন করা হবে এবং তোমাকে দেখানো হবে, যে ট্রিক অবলম্বন করলে খুব সহজে তোমার শর্ট ভিডিও ভাইরাল হবেই, একবার 100% গ্যারান্টি। তা এই শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করা যায় তার জন্য যে ট্রিকটা আজকে সেটা তোমাদের বলা হবে। চলো বন্ধুরা, ভিডিও স্টার্ট করা যাক। আর তার আগে বলি যে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে লিখবে আর চ্যানেলটাকে লাইক করবে। তো বন্ধুরা চলো, তোমাদের স্টেপ বাই স্টেপ আমি আমার মোবাইল স্ক্রিন থেকে ডাইরেক্ট তোমার দেখানোর চেষ্টা করছি। তোমার পয়েন্ট টু পয়েন্ট সব ইউজ দেখবে, আর যেন মাঝখানে স্কিপ করবে না, তাহলে একটা পয়েন্ট সাথে একটা পয়েন্ট মাঝখানে গ্যাপ হয়ে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। পুরো ভিডিওটা ওয়াচ করো, কোনো সমস্যা নেই, সহজ কথা সহজ ভাষায় বুঝতে পারবে। বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে। এখন প্রথমে যাব আমার ইউটিউব লোগোতে, ক্লিক করলাম, আমার এখানে ইউটিউব লোগো খুলে গেল, অর্থাৎ ডিসপ্লে খুলে গেল। এখন শর্ট ভিডিও আমাকে আপলোড করতে হলে নিচে যে দেখছো প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে তোমাকে অপশান দিয়েছে ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ টুগেদার আর ক্রিয়েট এ পোস্ট। তাহলে এর মধ্যে আমি করব, আমার যেহেতু ভিডিও যেহেতু আগে আমার আপলোড মানে শুটিং শুট করা আছে, তাহলে আমি আপলোড এ ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করলে আমার ইয়েতে গ্যালারির যত ভিডিও আছে সব শো করছে, এই দেখো সব ভিডিও শো করছে। এর মধ্যে আমি একটা ভিডিও আমি সিলেক্ট করে নেব। সাপোজ ধরো আমি এই ভিডিওটা, এই যে 27 সেকেন্ডের ভিডিওটা, এই ভিডিওটাকে আমি শর্ট ভিডিওতে আপলোড করব। ডান দিকে উপরে যে নেক্সট দেখাচ্ছে ওটা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে এখন চাইছে তোমার টাইটেল, এবার শর্ট ভিডিও টাইটেল দিয়ে দেবে। এখানে হয়তো আমি টাইটেল দিতে পারি যে সরস্বতী পুজোয় ছেলেমেয়েরা সব এখানে এসছে, তো সেই হিসাবে আমি প্রথমে দিতে পারি যে সরস্বতীর পুজো, শর্টকাট আমি লিখতে পারি সরস্বতী পুজো। সরস্বতী পুজো আর শর্ট ভিডিও ক্ষেত্রে তোমাকে হ্যাশট্যাগ লাগাতে হবে, মিনিমাম তোমাকে 3টি হ্যাশট্যাগ লাগাতে হবে। তা সেই হিসেবে আমি হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস আমি এখানে ইউজ করে দিলাম। ভিডিওটাকে পাবলিশের জায়গায় করে দেবো আনলিস্ট, আনলিস্ট অবস্থায় আপাতত রাখবো, আবার ব্যাকে যাব। তারপর সিলেক্ট অডিয়েন্স, সিলেক্ট অডিয়েন্স করে দেবো নো ইটস মেড ফর কিডস, এটা সিলেক্ট করে দিলাম। তারপর আবার ব্যাকে গেলাম, তারপর এইভাবে ভিডিওটাকে আমি আপলোডের অপশানে ক্লিক করবো। নিচে যে আপলোড দেখছো এই আপলোড অপশানে ক্লিক করে দেবো, ভিডিওটা আমার আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা এর পরবর্তী অংশ দেখতে থাকো। তো বন্ধুরা, তুমি দেখতে পেলে যে শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয়। প্রথমে তুমি আনলিস্ট অবস্থায় ভিডিওটাকে আপলোড করে নেবে, তারপর যখন আপলোড হয়ে যাবে তারপর বাকি অংশ তোমাকে বাকি কাজটা করতে হবে ওয়াইটি স্টুডিওতে। তা চলো ওয়াইটি স্টুডিওতে কীভাবে বাকি কাজটা করতে হয় সেটাও তোমাকে স্টেপ বাই স্টেপ বাই আমরা দেখে নিই, এবং সেটা ডাইরেক্ট ভিডিও মোবাইল স্ক্রিন থেকে দেখে নিই।
এখন আমি যাব হোয়াইট স্টুডিওতে। এই যে হোয়াইট স্টুডিও অন হয়ে গেল। এবার এখানে আমি নিচে যে আছে ড্যাশবোর্ড তার ডান দিকে কন্টেন্ট, ওই কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর যে পেজটা খুলবে এই ইন্টারফেসের ওপরে দেখো অপর আছে ভিডিওস, মানে বড় ভিডিও, তার ডান দিকে আছে শর্টস, ওই শর্ট ভিডিও যাব। শর্ট ভিডিও গেলেই শর্ট ভিডিওটা আমার চলে আসবে। শর্ট ভিডিওটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে ভিডিওটা খুলে যাবে। এবার এখানে মেন কাজ বন্ধুরা দেখো, এখানে মেন কাজ হলো ওপরে যে পেন্সিল আইকনটা দেখছো ওই পেন্সিল আইকনটা ক্লিক করলে তোমাকে এডিট করার অপশান দেবে। এডিট করার অপশান দেবে, তুমি এখানে টাইটেল যা লিখেছো ওই টাইটেলটা ক্লিক করে টাইটেলটা পুরোটা পুরো টাইটেলটা তুমি কপি করে নেবে। কপি করার পর সেইটা নিচে যে অ্যাড ডেসক্রিপশন আছে ওইখানে সে পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে এই এই টাইটেলটাই আবার তোমার ট্যাগের কাছেও পেস্ট করে দেবে। তারপর এবার বাকি কাজটা হচ্ছে, বাকি যে কাজটা সেটা করতে গেলে তোমাকে এখান থেকে একটু বাইরে যেতে হবে। বাইরে যাওয়ার পর তোমার মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। অ্যাপসটার নাম হচ্ছে কিওয়ার্ডস টুলস। কিওয়ার্ড টুলস আমার মোবাইলে অটোমেটিক ইতিমধ্যে এটা করা আছে। এই যে দেখাচ্ছে এই যে কিওয়ার্ড টুলস, এইটায় ক্লিক করব। একটু সময় নেবে লোড হতে। এই যে কিওয়ার্ড টুলস অ্যাপসটা খুলে গেছে। এবার এখান থেকে কী করতে হবে, তোমার অ্যাডের অ্যাড ডেসক্রিপশনে যে সমস্ত কিওয়ার্ড ওয়াজ ইউজ করতে হবে সেটা এখান থেকে সংগ্রহ করতে হবে। সেটা করতে গেলে এখানে তুমি প্রথমে দেখো পরে আছে গুগল, তার নিচে আছে অল, ডান দিকে আছে টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার, নিচে আছে ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করা আছে, আর নিচে ব্যাঙ্ক ল্যাঙ্গুয়েজ তোমার বাংলা সিলেক্ট করা আছে। তোমার যদি সিলেক্ট করানো থাকে তাহলে তোমাকে করে নিতে হবে, ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবে আর নিচে বেঙ্গলি সিলেক্ট করে নেবে। তারপর ওপরে কিওয়ার্ডের জায়গায় ওপরে যে টাইপে কিওয়ার্ড ওইখানে তোমাকে তোমার ভিডিও টাইটেল হিসেবে একটা টাইটেল রেখে লিখতে হবে, সেই ধরনের কিওয়ার্ড তোমাকে দেবে। যেমন আমি যদি এখানে লিখি সরস্বতী পুজো, সরস্বতী পুজো আমি টাইটেল দিয়ে দিলাম এখানে, সেই হিসাবে আমি আমার সার্চিং করব। একটু লোড নেবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর সম্বন্ধে কত টোটাল কিওয়ার্ড আছে 386টা। আমি এখানে ইংরেজিতে সরস্বতী পুজো লিখেছি, যদি বাংলায় লিখিতে কেমন হয় দেখি। সরস্বতী পুজো লিখলাম, এটাকে আবার আমি সার্চ করব। দেখো বাংলা লেখাতে এখানে তোমার কিওয়ার্ড আছে 392টা। এবার এখানে সরস্বতী পুজো যে কিওয়ার্ড এসছে কত, টোটাল 392টা কিওয়ার্ড এসছে। তাই নিচে একটু নামবো, নিচের দিকে নামার পর নিচে দেখো অনেক অপশান চলে এসছে কিওয়ার্ডস, সরস্বতী পূজা, সরস্বতী পূজা ফর্দ, সরস্বতী পূজা বাংলা রচনা, সরস্বতী পূজা ভারত, এইসব যা এসছে এগুলো তোমাকে একটা করতে হবে। ওপরেরটা আগে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচেই দেখো একটা ব্লু রঙের লেখা আছে, নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে, ওইটা ক্লিক করতে হবে। ওইটা ক্লিক করার পর একটা চার্ট আসছে, ওই চার্টের মাঝখানে দেখো আছে কপি, ওই কপিটি ক্লিক করবে। কপি করলেই ওটা কপিটা লিঙ্ক হয়ে গেল। এবার এখান থেকে আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আবার আমার যেখানে আমি লোড করছিলাম ভিডিওটা সেটা খুলব। খোলার পর ওই কপিটা এখানে এসে যে ডেসক্রিপশন আছে এই ফাঁকা জায়গায়, ডেসক্রিপশন ফাঁকা জায়গায় আমি এখানে তোমার সার্চ বা ইওর কোয়ারিজ এখানে লিখতে পারি, ইওর কোয়ারিজ। ইয়ার কোয়ারিজ বলে
পরের লাইনে আমি ওই কপিটা এখানে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দিলাম যে আবার এটা হয়ে গেল। আবার তোমাকে ব্যাঙ্কে যেতে হবে, ব্যাঙ্কে সেই কিওয়ার্ডস আবার খুলতে হবে, তারপরে যে কিওয়ার্ডটা আছে ওটা বন্ধ করে দিয়ে পরের কিওয়ার্ডটা সিলেক্ট কপি করে আবার এটাকে ওইখানে লোড করতে হবে। এইভাবে লোড করার পর এখানে কপি করলাম, আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে ওখানে পরের লাইনে কিওয়ার্ডটা আবার এখানে আমি পেস্ট করে দেবো। এইরকম মোটামুটি তুমি 10-12টা বা 15-16 যতটা পারো তুমি এখানে কপি করবে। তারপর ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পর ট্যাগস খুলবে। ট্যাগ খোলার পরও এখানে ওইরকম 10-12টা তুমি কিওয়ার্ড এখানে পরপর লাগিয়ে দেবে। ট্যাগ এটা অ্যাড ট্যাগে অ্যাড ট্যাগসে ওই 10-12টা অ্যাড লাগিয়ে দেবে। তারপর তোমার আবার ব্যাকে আসবে। ব্যাকে আসার পর যখন তুমি সব তোমার ঠিকঠাক হয়ে গেছে, তোমার ঠিকঠাক হয়ে যাওয়ার পর তখন লাস্টে তুমি যে পাইয়ে ছিল তোমার 48টা অবশ্যই ছিল, সেই 48টাকে এখানে 48টা যে পাবলিক দেখছো এখানে 48 করেছে তোমার পাবলিকটা ক্লিক করবে। পাবলিক ক্লিক করার পর উপরে যে ডান দিকে দেখে সেভ, ওই সেভ অপশানে ক্লিক করবে, তাহলেই তোমার ভিডিওটা সেভ হয়ে যাবে। আর তার একটু আগে কাজ করতে হবে তোমার এই ভিডিওর যে ইয়েটা দেখছো তোমার থাম্বনেলটা আগে থেকে তোমার সেট করে নেবে। তারপর এইভাবে পর তুমি ট্যাগস, ডেসক্রিপশন, টাইটেল কিওয়ার্ডস থেকে ইউজ করে পরপর জুড়ে দেবে এবং ভিডিও সেভ করে দেবে এবং লাস্টে ভিডিও পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের দেখানো হলো যে কীভাবে একটা শর্ট ভিডিওকে ভাইরাল করতে হয়। শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে তুমি যে যে পয়েন্টগুলো তোমাদের বলা হলো ঠিক সেই পয়েন্ট ধরে তুমি কাজ করবে। দেখবে তোমার একটা ভিডিওতেই তোমার 10 মিলিয়ন যে ইয়েটা আছে, ক্রাইটেরিয়া আছে, সেটা পূরণ হয়ে যাবে এবং 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ওয়াচ টাইম খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে এবং তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর মনিটাইজ হয়ে যাওয়া মানেই তুমি অ্যাডসেন্সের আওতায় চলে আসবে এবং তোমার ভিডিওতে ইনকাম শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যেটুকু দেখানো হলো, যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবে, আর নতুন বন্ধু হলে আগেই বলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সুন্দর দেখে একটা কমেন্ট করবে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।